আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা HSC বায়োলজির সেকেন্ড পেপার পড়ব। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, যে অধ্যায়টি হচ্ছে অধ্যায় 5, অর্থাৎ মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া। মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে মূলত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমত আসা যাক, শ্বসন কি? আমরা সর্বপ্রথম জেনে নিব যে শ্বসন কি বা শ্বসন কাকে বলে। শ্বসনের সংজ্ঞাটি হচ্ছে, আমরা ঠিক এভাবে বলতে পারি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যে স্থির শক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। কি কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। আমি সংজ্ঞাটি আবারও বলছি, তোমরা খাতায় নোট করে নিতে পারো অথবা বইয়ের উপরে লিখে রাখতে পারো যাতে খুব মনে থাকে, অথবা খাতায় নোট করে রাখতে পারো। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। তো আশা করি তোমরা শ্বসনের সংজ্ঞাটি বুঝতে পেরেছ এবং এখন থেকে তোমরা শ্বসনের সংজ্ঞাটি লিখতে পারবে। তো এবার আমরা জানবো হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র, এই বিষয়টি নিয়ে, অর্থাৎ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, মানুষের শ্বসনতন্ত্র। ওকে, সো মানুষের শ্বসনতন্ত্রকে মূলত তিনটি অঞ্চল, অর্থাৎ যে মানুষের শ্বসনতন্ত্রের যে পর্যায়ক্রমিক বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলোকে এই যে তিনটি অঞ্চলে ভাগ করে বর্ণনা করা যায়। নিম্নোক্ত এইটা আমি দেখো এখানে আঁকিয়ে রেখেছি, এই তিনটি অঞ্চলে ভাগ করা যায় মানুষের শ্বসনতন্ত্র। এইটিকে এই নিম্ন তিনটি অঞ্চলে ভাগ করা যায়, অঞ্চলগুলো আমি পড়ছি। এক হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, 2 নম্বর হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল এবং 3 নম্বর হচ্ছে শ্বসন অঞ্চল। তো আমি তিনটি অঞ্চলের নাম আবার একবার বলছি। 1 নম্বর হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, 2 নম্বর হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল এবং অপরটি হচ্ছে শ্বসন অঞ্চল। তো আমরা যদি আবার একটু দেখি মানুষের শ্বসনতন্ত্র হচ্ছে একজোড়া ফুসফুস। আমরা শ্বসন পথের সংজ্ঞাটি যদি বলি, মানুষের শ্বসন পথের সংজ্ঞাটি হচ্ছে যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয়, তাকে শ্বসন পথ বলে। যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয়, তাকেই বলা হয় হচ্ছে শ্বসন পথ। এই শ্বসন পথের শুরুটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু। তো আমরা যা বলছিলাম যে মানুষের শ্বসনতন্ত্রকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়, একটি হচ্ছে যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। তো এখানে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে আমরা কি কি দেখতে পাচ্ছি? সম্মুখ নাসারন্ধ্র, বেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল এবং আরেকটি হচ্ছে ষড়যন্ত্র। বায়ু পরিবহন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিয়া, ব্রঙ্কি, প্রান্তীয় ব্রঙ্কিউল। তাহলে বায়ু পরিবহন অঞ্চলে রয়েছে ট্রাকিয়া, ব্রঙ্কি এবং হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। শ্বসন অঞ্চলে রয়েছে শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, এট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং হচ্ছে অ্যালভিওলাস। তো আমরা তিনটি অঞ্চল দেখে নিলাম। এখন আমরা এই যে মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশের গঠন এবং কাজ সম্পর্কে আমরা বিস্তারিত পরিসরে জানব। তো এখানে প্রথমে আমরা দেখেছিলাম যে মানুষের শ্বসনতন্ত্র, যখন আমরা এখানে দেখেছিলাম যে তিনটি অঞ্চল, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। তো আমরা প্রথমত জানবো হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে, যে বিভিন্ন আমরা দেখেছিলাম সম্মুখ নাসারন্ধ্র, বেস্টিবিউল, এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো, এগুলো সংজ্ঞা জানবো, এগুলো কাজ জানবো। তো আমরা প্রথমে তো জানবো হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, এটি নিয়ে। সম্মুখ নাসারন্ধ্র কাকে বলে? নাকের সামনে অবস্থিত
নাকের সামনে অবস্থিত দুটি ছিদ্র যে রয়েছে আমাদের নাকের সামনে অবস্থিত দুটি ছিদ্র, এই দুটি ছিদ্রকে বলা হয় হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। তাহলে সম্মুখ নাসারন্ধ্রের সংখ্যাটা একদমই সহজ, আমি আবারও বলছি, নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি ছিদ্রকেই সম্মুখ নাসারন্ধ্র বলে। তো সম্মুখ নাসারন্ধ্রের কাজ কি? সম্মুখ নাসারন্ধ্রের কাজ হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র সবসময় উন্মুক্ত থাকে এবং এই পথে বায়ুদেহের অভ্যন্তরে প্রবেশ করে। উন্মুক্ত মানে হচ্ছে খোলা থাকে, সম্মুখ নাসারন্ধ্র সবসময় খোলা থাকে এবং এই পথেই বায়ুদেহের অভ্যন্তরে প্রবেশ করে। ওকে, দুই নম্বর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেস্টিবিউল। ওকে, ভেস্টিবিউল, ভেস্টিবিউল কি? নাসারন্ধ্রের পরে নাকের ভিতরের অংশের নাম হচ্ছে ভেস্টিবিউল। নাসারন্ধ্র কি? নাসারন্ধ্র আমরা আবার যদি একটু বলি, নাসারন্ধ্র হচ্ছে নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি ছিদ্রকে সম্মুখ নাসারন্ধ্র বলে, এবং এই নাসারন্ধ্রের পরে নাকের ভিতরে যে অংশটি রয়েছে সেই অংশটির নাম হচ্ছে ভেস্টিবিউল। তো ভেস্টিবিউলের কাজ কি? ভেস্টিবিউলের কাজ হচ্ছে এই ভেস্টিবিউলের প্রাচীরে কি থাকে? অনেক লোম থাকে, এই লোমগুলো চাকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে সহায়তা করে। এই লোমগুলো কি করে? চাকনির মতো, মানে চাকনি চাকে না সবকিছু পরিষ্কার করে, এরকম লোম চাকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে সহায়তা করে। এরপরে হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বর কি? নাসা গহ্বর হচ্ছে ভেস্টিবিউল, ভেস্টিবিউলের পরের অংশ হচ্ছে নাসা গহ্বর। প্রথমত আমরা জেনেছি সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি ছিদ্রই হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এরপর হচ্ছে নাসারন্ধ্রের যে পরে না পরে নাকের ভিতরে যে অংশটি রয়েছে তার নামই হচ্ছে ভেস্টিবিউল, এবং ভেস্টিবিউলের যে পরের অংশটি তার নামই হচ্ছে নাসা গহ্বর। ওকে, তো নাসা গহ্বরের কাজ কি? সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। সিলিয়াযুক্ত এবং মিউকাস কোষগুলো কি করে? ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। আর দুই নম্বর কাজটি হচ্ছে অলফ্যাক্টরি কোষ গ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। অলফ্যাক্টরি কোষ কি করে? গ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এরপরে রয়েছে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র কাকে বলে? নাসা গহ্বর দ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয়, নাসা গহ্বর দ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয় তাকেই পশ্চাৎ নাসারন্ধ্র বলে। পশ্চাৎ নাসারন্ধ্র আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে কোয়ানা। কোয়ানা পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম। এটা কিন্তু অবজেক্টিভও তোমাদের আসতে পারে এমসিকিউ তে, পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি? পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হচ্ছে কোয়ানা। ওকে, যা ইংলিশে লিখলে হয় ওকে। সো এখন আমরা দেখলাম পশ্চাৎ নাসারন্ধ্র কি। পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে নাসা গহ্বরদের যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। আর পশ্চাৎ নাসারন্ধ্রের কাজ হচ্ছে এসব ছিদ্রপথে বাতাস নাসা গলবিলে প্রবেশ করে। এসব ছিদ্রপথে বাতাস কি করে? নাসা গলবিলে প্রবেশ করে। ওকে, তারপরে আছে হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল, এই যে পশ্চাৎ নাসারন্ধ্র আমরা পড়লাম আগেরটাই, পশ্চাৎ নাসারন্ধ্রের পরের অংশ হচ্ছে নাসা গলবিল অবস্থিত, মানে একটার পর একটা সিরিয়ালি পশ্চাৎ নাসারন্ধ্রের পরই নাসা গলবিল অবস্থিত। এরপরে রয়েছে হচ্ছে ষড়যন্ত্র। এরপরে রয়েছে হচ্ছে কি? ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে কি? ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রটা, এটি হচ্ছে নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ। নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশটি হচ্ছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্রের কাজ কি? ষড়যন্ত্রের কাজ হচ্ছে টান টান অবস্থায় বাতাসের সাহায্যে ষড়রজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। ষড়যন্ত্রের কয়েকটি কাজ রয়েছে। এক নম্বর কাজ হচ্ছে টান টান অবস্থায় বাতাসের সাহায্যে ষড়রজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। দুই নম্বর কাজ হচ্ছে এপিগ্লটিস খাদ্য গলাধঃকরণের সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, ফলে খাদ্য ষড়যন্ত্রে প্রবেশ করতে পারে না। আর তিন নম্বর কাজটি হচ্ছে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়। ওকে, ফার্স্ট কাজ আমরা কি দেখলাম? টান টান অবস্থায় বাতাসের সাহায্যে ষড়রজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। তাহলে প্রথমে হচ্ছে কি? শব্দ সৃষ্টি করে। দুই নম্বর হচ্ছে এপিগ্লটিস খাদ্য গলাধঃকরণের সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, ষড়যন্ত্রে কি করে? মুখ বন্ধ করে দেয়। আর তিন নম্বর কাজ হচ্ছে ষড়যন্ত্রের স্বর সৃষ্টি হয়, ষড়যন্ত্রের স্বর সৃষ্টি হয়। তো আজকে আমরা এখানে এখন পর্যন্ত আমরা জানলাম হচ্ছে যে
এই যে মানুষের যে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের যে তিনটি অঞ্চল, বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং অন্যটি হচ্ছে শ্বসন অঞ্চল, এই তিনটি অঞ্চলের মধ্যে আমরা বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের ভিতরে যে অংশগুলো রয়েছে, বিভিন্ন অংশগুলো রয়েছে, বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলে যে জিনিসগুলো যেগুলো রয়েছে, সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগহ্বর, ষড়যন্ত্র, এই সমস্ত অংশগুলো নিয়ে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এখন এদের সংজ্ঞা এবং এদের কাজ সম্পর্কে বিস্তারিত জানলাম। তো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বা আগামী ক্লাসগুলোতে আমরা বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট যে পার্টগুলো আসবে সেগুলোর পার্ট আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব এবং আমার এন্ড স্ক্রিনে দিয়ে দিব, যাতে তোমাদের খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। সো তোমরা দয়া করে আমার এন্ড স্ক্রিনটি চেক করবে অথবা তোমাদের ফার্স্ট আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবে, দেখবে সেখানে আমি একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা এই পঞ্চম অধ্যায়ের সকল ভিডিওগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমাদের প্রতিটি ভিডিও দেখবে এবং আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এ থেকে কিছু শিখতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।